কংগ্রেসের ঝান্ডায় ছাত্র আন্দোলন থেকে ধীরে ধীরে উঠে আসে কালীঘাটের মেয়েটি। তারপর 1984 সালে লোকসভা নির্বাচনে বাম দুর্গ যাদবপুরের সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে সকলের নজর কাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কংগ্রেসের সঙ্গে ছন্দপতন ঘটে 1997 সালে। 1998 সালের পয়লা জানুয়ারি তৈরি করলেন নিজের দল তৃণমূল কংগ্রেস। শুরু হলো এক নতুন সংগ্রাম। সেই সংগ্রামের পথ দিয়ে 2011 সালে 34 বছরের বাম জামানার অবসান ঘটিয়ে নয়া ইতিহাস তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতে এই রাজ্যের বাম নেতারা তো বটেই, জাতীয় স্তরের অনেক নেতাই অবহেলা করেছিল মমতা তৃণমূলকে। কিন্তু সময় যত এগিয়েছে, ধীরে ধীরে কেন্দ্রের রাজনীতির নির্ণায়ক হয়ে উঠলেন মমতা। পাশাপাশি দিল্লির রাজনীতিতে উত্থান হলো তার তৃণমূলেরও। আর সেই নির্ধারক তৃণমূল কংগ্রেসের মাথায় এবার উঠতে চলেছে জাতীয় দলের তকমা। জাতীয় নির্বাচন কমিশনের নতুন শর্ত মেনে দেশের 4টি রাজ্যে আঞ্চলিক দলের মর্যাদা ছিনিয়ে নিয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গ ছাড়াও অরুণাচল প্রদেশ, মণিপুর এবং ত্রিপুরা রাজনৈতিক দল হিসেবে তৃণমূল নথিভুক্ত। উত্তর পূর্বের ওই 3 রাজ্যের মধ্যে অরুণাচল প্রদেশ ছাড়া বাকি 2 রাজ্যে এমএলএ রয়েছে তৃণমূলের। ফলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে জাতীয় দলের স্বীকৃতি পেতে পারে তৃণমূল। তবে পদ যে খুব মসৃণ নয় সে কথা খোঁজ জানাচ্ছেন দলের অনেক নেতাই। কারণ কাটা অরুণাচল প্রদেশ, সেখানে রাজ্যের অন্যতম নথিভুক্ত রাজনৈতিক দল হলেও অরুণাচল প্রদেশের বিধানসভা বর্তমানে তৃণমূল শূন্য। যদিও তৃণমূলের সহসভাপতি মুকুল রায় জানিয়েছেন, আমরা বলেছিলাম 2014 সালে আমরা অরুণাচল প্রদেশে ভালো ফল করতে পারিনি ঠিকই, কিন্তু 2019 ভালো ফল হতেই পারে। ফলে তৃণমূল যে দাবি নিয়ে নির্বাচন কমিশনে জাতীয় দলের মর্যাদার জন্য আবেদন করেছে তার জোরালো বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাই এখন জাতীয় রাজনৈতিক আঙিনায় মমতা তৃণমূলের জাতীয় দল হয়ে ওঠা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।